জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ল জলপাইগুড়ি জেলার সদর হাসপাতালে। হাসপাতালের শিশু বিভাগে এই মুহূর্তে চিকিৎসাধীন আছেন 130 জন শিশু। রবিবার সংখ্যাটা ছিল 126। সোমবার হাসপাতালের বহির্বিভাগে উপচে পড়েছে অসুস্থ শিশুরা। জ্বরে আক্রান্ত দুজন শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এদিন সার্বিক পরিস্থিতি নিয়ে জেলা স্বাস্থ্য আধিকারিকের সাথে বৈঠক করেন জেলাশাসক মৌমিতা গোদারা বসু। এদিন জেলাশাসক হাসপাতালের শিশু বিভাগ ঘুরে দেখেন। নতুন করে 4টি শয্যা বাড়ানো হবে বলে জানান জেলাশাসক। কতদিন জ্বর ছিল? এক সপ্তাহ ধরে জ্বর। ভালো হয়ে যাচ্ছে? আমি এখানে সব ঠিক মতো পেয়েছো তো? ওষুধপত্র সব কিছু কোনো সমস্যা নেই তো? আপনার বলো কোনো অসুবিধা নেই? মানে কোভিড এটার উপরেই ফোকাস করছি, ম্যালেরিয়া। তো প্রতিটা পেশেন্টই যারা ভর্তি হচ্ছে, বাচ্চারা, তাদেরকে কোভিড স্ক্রিনিং করেই এমার্জেন্সি থেকে ভর্তি করা হচ্ছে এবং তাতে এখনও অবধি আমরা সেরকম কোনো কোভিড পজিটিভ পেশেন্ট পাইনি। আর ডেঙ্গুও সবারই মোটামুটি ডেঙ্গু ম্যালেরিয়া স্ক্রিন করা হয়েছে, তাদেরও খুব একটা পাওয়া যাচ্ছে না। মোরালে যেটা মনে হচ্ছে, এটা একটা সিজন চেঞ্জের জন্য, একটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রকোপের জন্য হচ্ছে। তো আমরা আরও দেখছি যে পরিস্থিতি কীরকম দাঁড়ায়, সেই হিসাবে ভবিষ্যতে এদের মানে মলমূত্র বা অন্যান্য যেগুলো স্যাম্পেল সেগুলো কোনো হায়ার সেন্টারে পাঠিয়ে পরীক্ষা করে জানার চেষ্টা আমরা করবো। সেটা না, দেখুন, একটা পেশেন্ট একটা যেরকম ভর্তিও হচ্ছে সেরকম ছুটিও হচ্ছে, মানে সুস্থতার হারটাও কিন্তু অনেক বেশি। মানে ভর্তি হচ্ছে যেরকম ধরুন সারাদিনে 30-40 জন, আবার সেরকম প্রায় 30-40 জন বা 50 জনের মতো ডিসচার্জও হচ্ছে। আর সবচেয়ে দু একজন যারা ক্রিটিক্যাল ছিল, এখানে যেহেতু পিকুর ব্যবস্থা এই মুহূর্তে নেই, তো যাদের পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ারের দরকার হয়েছে তাদেরকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে তাও 2 বা 3 জন ম্যাক্সিমাম হবে, ঠিক আছে। আর সবচেয়ে যেটা বড় কথা, এখানে কোনো এখনও অবধি কোনো ডেথ বা কোনো ফ্যাটালিটি কিন্তু নেই। পরিষেবাগত দিক থেকে কোনো অসুবিধে নেই। এখন আমাদের আরো 45 এক্সট্রা পিকু হলে আরো ইন্টেনসিভ কেয়ারটা বাড়বে। হ্যাঁ, না সেরকম কিছু নেই, সেটাই আমি জিজ্ঞেস করছিলাম। সেরকম কিছু নেই, ওই পাড়ায় হয়তো একজনেরই হয়েছে, কোনো ক্লাস্টারিংয়ের এখনও খবর নেই। হাউএভার আমরা একটা মানে হিসেব নিচ্ছি যে কোন কোন জায়গা থেকে বেশি পেশেন্টস আসছে, তাহলে সেই সেই জায়গাগুলো থেকেও আমাদের যা যা মনিটরিং লাগবে, সুপারভিশন লাগবে, হেলথ ডিপার্টমেন্ট থেকে লাগবে, পিএইচই থেকে যদি লাগে সেগুলো আমরা করব। বেসিক্যালি যেটা আমরা বুঝতে পারছি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, ক্রান্তি এই জায়গা থেকে আসছে। হলদিবাড়িতে সদর ব্লকেরও আছে, কিন্তু বেসিক্যালি এটা আছে, কিন্তু কোনো একটা জায়গাতে কোনো ক্লাস্টারিংয়ের এখনও আমরা খবর পাইনি, তাও আমরা এখন ডেটাটা দেখছি। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, আনন্দবার্তা।